ও যদি কোন কারণ আমরা বলি কোন যদি অর অথবা কোনো মেডিকেল কন্ডিশনের জন্য দিতে না পারে সেটা ছাড়া আদারওয়াইজ আমরা বলি সবাইকে ব্রেস্ট ফিট করার জন্য এখন আর একটা প্রবলেম হয় ওদের নিউট্রিশনাল তো আমরা মনে করি ব্রেস্ট আর নেক্সট প্রবলেম হয় ওদের বডি সুগার কমে যায় কোনো কারণে যদি বিশেষ করে মা যদি ডায়াবেটিক থাকে তো এই জন্য আর্লি ফিডিংটা আমরা খুব রিকমেন্ড করি তাড়াতাড়ি ফিডিং করে দুই ঘন্টা পরপর যেন ফিডিং করে আমরা ব্লাড সুগারটা কন্ট্রোল করা আর্লি ফিডিং এর মধ্যে ব্রেস্ট ফিডিং টাই হচ্ছে মেন ইনকারেজ এনকারেজিং ব্রেস্ট ফিডিং মা যদি কোনো মেজর কোনো প্রবলেম না থাকে একটা প্রশ্ন আছে সিজারিয়ান সেকশন হলেও তো ব্রেস্ট ফিডিং করাবে ইফ মাদার যদি কোনো মেজর কোনো প্রবলেম না থাকে মা যদি আন ওই সিডেশন না দিয়ে থাকে কোনো মেডিকেশন যদি মা যদি ইয়ে করে আরেকটা জিনিস টেম্পারেচারটা করা খুব জন্য যে বললাম আর বাচ্চাদের আরেকটা প্রবলেম ইনফেকশন ইনফেকশনটা খুব কমন সেই ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ডেলিভারি রুম থেকে আরম্ভ করে আমরা বাচ্চাটা দুই মাস পর্যন্ত ওদের এই টাইমটাতে কিন্তু ইনফেকশনটা খুব বেশি হয় কারণ ওদের ইমিউনোলজিক্যালি দে আর নটস জাস্ট লাইক অ্যাডাল্ট নট কম্পিডেন্ট তো ওদের ওই জন্য ওদেরকে ইনফেকশনটা কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট তো এটার জন্য কী করতে হবে নাম্বার ওয়ান হলো মেক্সিউর করে যে আমরা যেন স্টেরাইল মেথডে বাচ্চাকে টাচ করি মানে হ্যান্ড ওয়াশিং ইজ ইম্পর্টেন্ট এ আর বেবিকে যা কারো যদি ইনফেকশন থাকে বডির তাকে যেন বাসায় মানে বাচ্চার কন্ট্যাক্টটা যদি আসতে না দেয় বিশেষ করে যে ভিজিটার যখন হয় আর এই আর আরেকটা সোর্স অফ ইনফেকশন হলো তো হোয়াট আর দ্য থিংস আমরা যখন বাচ্চারা ডেলিভারি হয়ে গেলো বাচ্চারা যখন এই মার কাছে চলে আসলো কতগুলো জিনিস ইম্পর্টেন্ট একটা হলো বাচ্চার স্কিন কেয়ারটা ইম্পর্টেন্ট বাচ্চার ইনফেকশন কন্ট্রোল ইম্পর্টেন্ট বাচ্চার বডি টেম্পারেচার মেনটেন করা ইম্পর্টেন্ট বাচ্চার ফিডিংটা ইম্পর্টেন্ট তো এই ইনফেকশন কন্ট্রোলের মধ্যে একটা হলো যে ডেজিস্টারেল হ্যান্ড ওয়াশিং করা বাচ্চাকে টাচ করার আগে ভিজিটারটা লিমিট করা আপ টু টু মান্থস পর্যন্ত আর কোন কারণে যদি বাচ্চাদের জ্বর আসে মানে জ্বর বলতে বলতে হচ্ছে আমরা হানড্রেড পয়েন্ট ফোর অথবা বেশি যদি হয় ইমিডিয়েটলি ডক্টরের অ্যাটেনশান নেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ ওদের যখন ইনফেকশান হয় খুব তাড়াতাড়ি স্প্রেড করে ওখানে দুই মাস এর উপরে যদি হয় ওটা কোনো অসুবিধা হয় না কিন্তু দুই মাসের নিচে বাচ্চার যদি কোনো সময় জ্বর আসে দুই মাস টেক সিরিয়াস তো মাকে শুধু সোজা সুযোগ ডাক্তারের পরামর্শ নিতে হবে মানে পরামর্শ মা বাচ্চা ডাক্তারকে যদি রিচ করতে না পারে শুড ডাইরেক্টলি টু দি ইসি হসপিটাল ইমার্জেন্সি আচ্ছা আর স্কিন কেয়ারের মধ্যে যেহেতু বাচ্চাদের নিউবর্ন বাবীদের তাদের স্কিনটা ফিলিং হয় তাদের স্কিনটা খুব ড্রাই সোয়েট গ্লেনলি ডেভেলপ করেন তো ওদের র্যাশ হয় অনেক সময় নিউবর্ন র্যাশ হয় অনেক টাইপের অনেক রকমের নিউবর্ন র‍্যাশ হয় কিন্তু এগুলির জন্য কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দরকার হয় না মেজরিটি অফ দ্য কেসে ময়শ্চারাইজার ক্রিম যেটা যে টপ বেবি অয়েল বেবি কুশন বেবি লোশন এগুলি দিলেই মোটামুটি হয়ে যায় আর ডাইপার এরিয়াতে